স্বাধীনতা পরবর্তী সময়ে যাদের নিরলস প্রচেষ্টায় বিকশিত হয়েছে দেশের মঞ্চনাটক, তাদেরই একজন প্রয়াত নাট্যজন আব্দুল্লাল মামুন। তার হাত ধরেই 1976 সালে মঞ্চস্থ হয় প্রথম মৌলিক কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশনে প্রথম ধারাবাহিক নাটক পরিচালনার কৃতিত্ব তারই। শহীদুল্লাহ কায়সারের সংক্ষিপ্তক উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক নির্মাণের পর তুমুল জনপ্রিয়তা পান এই নাট্যজন। কি হয়ে আসো? এই নানান জায়গা হুজুর, আপনার এই কামে নানান জায়গা হইয়া কামকাজ সাইরা তবে সে না আমি রমজান আপনার সামনে এসে উপস্থিত হই হুজুর। ওরে শাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। শুধু নাটক নয়, চলচ্চিত্রকেও দেখিয়েছেন আলোর পথ। সখী তুমি কার, জোয়ার ভাটা, শেষ বিকেলের মেয়ে ও সারেং বউয়ের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের পরিচালক আব্দুল্লাল মামুন। এখনই সময় ও দুই জীবন চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ কর্মজীবনে হাতে ওঠে প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার। 2000 সালে পেয়েছেন 21শে পদক। 1969 সালে করাচিতে নঈম গহরের লেখা পূবের ওই আকাশে সূর্য উঠেছে গানের সুর দিয়েছিলেন সুরকার ও সঙ্গীত পরিচালক আজাদ রহমান। এরপর 1971 মুক্তিযুদ্ধের তাণ্ডব যখন তুঙ্গে, ঠিক তখনই এই গানের জন্য ধরা পড়েন পাক বাহিনীর হাতে। এই গানের জন্য তার কাছে চাওয়া হয় জবাবদিহি। তবে নিজ বুদ্ধিমত্তায় পাক বাহিনীকে ধোঁকা দিয়ে বেঁচে যান অসংখ্য গানের জনপ্রিয় সুরকার আজাদ রহমান। 25শে মার্চের পরে দেখা গেল এপ্রিলের প্রথম দিকে আমাকে মিলিটারি তুলে নিয়ে গেল, দিয়ে বললো তুমি যাই বাংলা কী হয় একদম গুলি পিস্তল নিয়ে। তো আমি তখন হিন্দি ভালো বলতে পারি, হিন্দিতে বললাম যে আমি তো ভালো বাংলা বুঝি না, তবে জয় বাংলা আমাকে দিয়েছে, আমি করেছি সুর, কিন্তু আমার যতদূর মনে হয় ওখানে দেশের বিরুদ্ধে কোনো কিছু নেই। সঙ্গীতকে ঈশ্বরের উপহারে বলে মনে করেন তিনি। গায়ক পিতার সান্নিধ্যে সুরের পথে যাত্রা, লেটো কীর্তন সঙ্গীত দিয়ে সঙ্গীতাঙ্গনে প্রবেশ। ছেলেবেলায় ঢোল বাজাতে পছন্দ করতেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ছাত্র ছিলেন তিনি। ভারত ও বাংলাদেশের অসংখ্য চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেও নিজেকে আপাদমস্তক শাস্ত্রীয় সঙ্গীতের মায়াজালে জড়িয়ে রেখেছেন আজাদ রহমান। বাংলায় খেয়াল রাগের পরিবেশনা শুরু হয় তাঁর হাত ধরেই। সঙ্গীত পরিচালনা ছেড়ে আর্থিকভাবে লাভবান হবার আশা না করে ডুবেছিলেন রাগ সঙ্গীত নিয়ে। সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান অপরাজেয় বাংলার তত্ত্বাবধানে থাকা এসব শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেয় আমরা করি। এরপর নাচ ও গান পরিবেশন করে আমরা কুড়ির বিভিন্ন শাখার ক্ষুদে শিল্পীরা। 1991 সালে যাত্রা শুরু করে আমরা কুড়ি। দীর্ঘ 26 বছরে বিভিন্ন জাতীয় দিবস, শিশু দিবস সহ বছরের নানা সময়ে শিশুদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন করে এই সংগঠনটি।